ফিরি বাড়ি, যেটা একদম ভেঙে চুরমার হয়ে গেছিল বন্যায়। এইখান থেকে আজকে আমরা নামতেছি আমাদের এই এই বাড়িতেই। আমরা আজকে আমাদের প্রথম বাড়ির চাবি আমরা হ্যান্ড ওভার করবো আমাদের এই বিধবা মাকে। আপনারা খেয়াল করে দেখবেন যে এইভাবেই নামছিলাম এই যে মাস খানেক আগে, এখানে নেমে বলছিলাম যে এই ঘরটাই পুরা ধ্বংস হয়ে গেছিল। আপনাদের জানা আছে, মনে আছে কিনা যে এই দিরাইতে এরকম পুরা ধ্বংসপ্রাপ্ত একটা ঘর আমরা আজকে প্রথম আমি এই ঘর আমি আমার বিধবা মায়ের জন্য তৈরি করে এটা এখন তাকে চাবিটা হ্যান্ড ওভার করবো। আজকে এই জায়গায় আসছি, আমার এত ভালো লাগতেছে যে জীবনে যত ভালো কাজ করার চেষ্টা করছি এর মধ্যে আমার কাছে মনে হয়েছে এটা একটা বড় চেষ্টা, যেটা আমি আপনাদের দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যারা টাকা দিয়েছিলেন এই টাকার প্রথম ঘর শুরু করলাম আমরা যাত্রা। আজকের দিনে আমাদের দুইটা ঘর উদ্বোধন আছে। আজকে প্রথমে দিরাইর ঘরটা উদ্বোধনে আমি দেখাইতে চাই যে যে বিধবা মায়ের জন্য ঘরটা আমরা তৈরি করছি এটা এখন পুরা ঘর না। আমার কাছে মনে হয়েছে যে আপনারাও এখানে এসে দেখে যেতে পারেন যে পুরা হাওরের মধ্যখানে এই জায়গায় দেখেন, এই হাওরের এই জায়গাটাতে পুরা জায়গাটা দেখেন, এই হাওরের এই জায়গাতে হাঁস সবকিছু মিলে এটা একটা টুরিস্ট স্পটের মতো হয়ে গেছে এবং দূর থেকে এত সুন্দর লাগে ঘরটা। আমি এখন এই বিধবা মায়ের অনুভূতিটা আপনাদেরকে একটু জানাইতে চাই। আমি সাথে আসেন আসেন, আমি একটু অনুভূতিটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে হচ্ছে গিয়ে এই বেলুন দিয়ে আমরা উদ্বোধন করবো। চাচি একটু এদিকে আসেন চাচি। হ্যাঁ এখন আগে চাচি আপনাদের ঘরটা দেখাইনি, চাচির ঘরটা দেখে নেই আগে আসে একটু আস্তে আস্তে আসো আস্তে আসেন আসেন দেখা যায় এদিকে দেখো আসেন চাচি আসেন আপনি আসেন তুমি দেখো আসেন 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 হ্যাঁ তুমি দেখো হ্যাঁ হ্যাঁ এই এখানে বিছানা করা এদিকে আসো হ্যাঁ হ্যাঁ এই এদিকে আসে ওনার জন্য সিঙ্গেল এই যে দুইটা রুম এবং এদিকে আসো এই হচ্ছে গিয়ে জানালা আপনারা দেখতে পাচ্ছেন দেখো এদিকে উপরে দেখো এই জানালা দিয়ে আপনি পুরা এই হাওরটা দেখা যায় পুরা হাওরটা দেখা যায় এই দেখেন আপনারা এই হ্যাঁ পিলার গুলো হচ্ছে কি কয়টা পিলার মোট মোট 11টা পিলার 11টা পিলার আছে এই ঘরের মধ্যে এই যে খাই গুলো দেখো কাঠের গুলো দেখো সম্পূর্ণ কাঠ এই এই কাঠের গুলো দেখো হ্যাঁ এই দেখতে পাচ্ছেন আপনারা এই 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 যে দেখেন এই যে সব কাঠ এবং এগুলো আসেন এখানে আসেন হ্যাঁ এইবার আসেন এইবার আসেন খালা আসেন খালা আসেন হ্যাঁ আপনাদেরকে ঘর বানাই দেওয়ার জন্য আমি শুধু খেদমতকার হিসাবে আমি মানে কি বলবো যে আপনাদের এই মানুষের টাকাগুলাই আপনাদেরকে দিচ্ছি, আপনি ওদের জন্য দোয়া করবেন যারা এই কষ্ট করে আপনারা এই টাকাগুলা পাঠাইছে বাড়ি বানানোর জন্য। আমরা সারা সিলেটেই বিভিন্ন জায়গায় আমরা এই রকম ঘর বানাইতেছি, আমি শুধু আপনাদেরকে দেখাইলাম যে আপনাদের টাকাগুলো কোথায় নিচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রজেক্ট ডাইরেক্টর যিনি আমাদের আহসান হাবিব সাংবাদিক তাকে ধন্যবাদ জানাচ্ছি, আমি কাউসার ভাইকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি, অনেক কষ্ট করছেন উনি এই বাড়ি সিলেকশন থেকে শুরু করে বিভিন্ন ভাবে উনি আমাদেরকে সহযোগিতা করছেন। আমাদের মুজাহিদ ভাই ওইখানের মধ্যে আছে, আমি দিরাইর প্রশাসন থেকে শুরু করে আজকে ইয়নু সাহেব উপস্থিত হওয়ার কথা ছিল, হয়তো এটা ব্যক্তিগত কারণে উনি আসতে পারেন নাই। আমি সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আর আমি বিশ্বাস করি, আমি বলে রাখছিলাম আপনাদেরকে যে বহুদূর যেতে চাই, বন্যায় যারা এরকম বাড়ি ভেঙে চুরে চুরমার হয়ে গেছে শেষ পর্যন্ত সিলেটি হিসাবে দাঁড়াই থাকতে চাই, চেষ্টা করে যাব অন্তত 600 ঘর বানাইতে, জানি না জীবনের কোন পর্যায়ে গিয়ে শেষ হবে। এই একটা ঘর করতে আপনারা অনেকেই হয়তো চিন্তা করছেন যে কত টাকা লাগতে পারে, এই ঘরটা করতে লাখ খানেক টাকার মতো, লাখ বা 1 লাখ টাকার মতো হইলে এরকম একটা সুন্দর ঘর বানাই ফেলা যায়, এটা একটা সামান্য ধারণা আপনাদেরকে দিলাম। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে, ভালো থাকবেন সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।